রাজনৈতিক অঙ্গনে কোনো বিভাজন থাকলে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা। আবু সাইদ অপু রিপোর্ট। নির্বাচন কমিশনের সাথে তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের 10 সদস্যের একটি প্রতিনিধি দল টানা আড়াই ঘন্টা বৈঠক করে। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তুলে ধরেন বৈঠকের আলোচ্য বিষয়ে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায়। এরপর সাংবাদিকদের সাথে নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আমরা আগের মতো স্পষ্ট করে বলেছি যে আমরা নির্বাচন ফ্রি, ফেয়ার, পিসফুল অ্যান্ড ক্রেডিবল এটা যাতে হয় সেটা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সাংবিধানিক যে সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন। আর পলিটিক্যাল সাইডটা আমরা বলেছি, রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, কোনো বিভেদ থাকে, কোনো বিভাজন থাকে, সেখানে কোনোভাবেই আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের 4 সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগেভাগেই বাংলাদেশে এসেছেন, যদিও 87 জন পর্যবেক্ষক বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। অবসেদপু, মাইটিভি, ঢাকা।